হ্যালো গাইস, কেমন আছো? সো গাইস, তোমরা এই স্টাইলাস পেন তো দেখেইছো, আর এই স্টাইলাস পেন যদি তোমরা অনলাইনে কিনতে চাও মোটামুটি সেটা দাম অনেক হতে পারে। তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ যে অ্যামাজন ফ্লিপকার্টে এই স্টাইলাস পেনের দাম কেমন নিচ্ছে। সো গাইস, আজকে আমরা অ্যামাজন ফ্লিপকার্টকে একবারে বোকা বানিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনেছো, আমরা আজকে অ্যামাজন ফ্লিপকার্টকে বোকা বানিয়ে ছেড়ে দেবো। সো গাইস, তার জন্য মাত্র ঘরোয়া কিছু জিনিসপত্র দিয়ে আজকে আমরা আমাদের স্টাইলাস প্যান্টটিকে তৈরি করব। সো গাইস, তার আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবে অবশ্যই, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। সো গাইস, চলো এবার আমাদের এই ভিডিওটিকে শুরু করা যাক। সো গাইস, সবার প্রথমে আমরা এরকম ধরনের একটি পেন নিয়ে নেব। তোমরা এই পেনের বদলে অন্য 2 টাকা 3 টাকা দামের পেনও ব্যবহার করতে পারো। আমরা এই ধরনের পেন কেন ব্যবহার করছি, তার কারণ হচ্ছে আমাদের যে স্টাইলাসটা তৈরি করবো সেটা যাতে দেখতে সুন্দর লাগে, তার জন্য আমরা এই ধরনের সুইচ টেপার পেন আমরা ব্যবহার করছি। এবার কিছুই না, আমরা সিম্পলভাবে আমাদের পেনের মধ্যে থাকা যে সিস আর স্প্রিংটিকে আছে, এই সিস আর স্প্রিংটিকে আমরা বাইরে বার করে নেব। তোমরা যদি 3 টাকার পেনগুলি ব্যবহার করো তাহলে সেগুলোর মধ্যে তো কোনো সিসও থাকে না, কোনো রিফিলও থাকে না, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। অসুবিধা হওয়ার কোনো কথা নয়, আমি জানি তোমরা এটা খুব সহজেই করতে পারবে। এরপর আমরা আমাদের পেনটিকে নিয়ে নেব। পেনটিকে নেওয়ার পর আমরা পেনটি যেখানে ধরি সেই পজিশনে আমরা একটি ছিদ্র করে নেব, ঠিক এই পজিশনে আমরা। আমাদের পেনটির ভিতরে ছিদ্র করার পর আমরা এরকম ধরনের একটি তার নিয়ে নেব। তারটি নেওয়ার পর আমরা তারের ওপরে যে ইনসুলেশনটা আছে প্লাস্টিকের, সেই ইনসুলেশনটাকে আমরা ছাড়িয়ে নেব। সো গাইস, আমাদের ইনসুলেশনটাকে ছাড়ানোর পর আমরা এটিকে পেঁচিয়ে নেব ভালো করে। এরপর আমাদের পেনটিকে নিয়ে পেনটির মধ্যে যে ছিদ্রটি করে নিয়েছিলাম তার মধ্য দিয়ে আমাদের ওই কপার তারটিকে আমরা গলিয়ে নেব। তারটিকে গলানোর পর আমরা পেনের আর একটা যে মুখটা আছে সেই মুখটিকেও আমরা ভালো করে এঁটে নেব। এরপর আমরা এরকম ধরনের তুলো নিয়ে নেব। তুলোটিকে নেওয়ার পর আমরা এটি থেকে কিছুটা অংশ আমরা বাইরে বার করে নেব। সো গাইস, আমাদের তুলোটিকে নেওয়ার পর আমরা এরকম আকারে আমরা পেঁচিয়ে নেব। এরপর কিছুই না, আমরা যে পেঁচানো তুলোটা নিয়েছিলাম সেটিকে আমরা আমাদের পেনের মধ্য দিয়ে এরকমভাবে গলিয়ে নেব, ঠিক এরকমভাবে। এরপর আমরা আমাদের তুলোটিকে এই পেনটির মধ্যে আরও ভালো করে আমরা ঢুকিয়ে নেব, যাতে দেখতে ভালো লাগে আমাদের পেনটিকে। তুলোটিকে ভালো করে ঢোকানোর পর আমরা বাকি যেই কপারের তারটা পড়ে আছে সেই তারটিকে আমরা এই পেনটির ওপর পেঁচিয়ে আমরা এই ফুটোটির মধ্য দিয়ে আমরা গলিয়ে নেব। তারটিকে গলানোর পর আমরা আমাদের পেনটির যে পিছনের যে সুইচটা আছে সেই সুইচটা এরকম যাতে না নড়ে তার জন্য আমরা এটিকে ফেভিকুইকের মাধ্যমে আমরা আটকে নেব। সো গাইস, আমাদের স্টাইলাসটি 99.99% তৈরি হয়ে গেছে। এটিকে 100% তৈরি করার জন্য আমরা কী করবো? না, সিম্পল কিছুই নয়, আমরা একটি বাটিতে জল নিয়ে নেব। জলটি নেওয়ার পর আমরা আমাদের স্টাইলাসের যে মুখে আমরা যেই কটনটা লাগিয়েছিলাম সেই কটনটিকে আমরা আমাদের জলের মধ্যে একটুখানি ডুবিয়ে নিতে হবে একটুখানি। এরপর আমাদের এই স্টাইলাসটি 100% তৈরি হয়ে গেছে কাজ করার জন্য। আমাদের স্টাইলাস পেনটি ব্যবহার করার জন্য কিছুই না, সিম্পলভাবে আমাদের যে কপারের তারটা ছিল সেই কপারের তারটার ওপর আমাদের হাতগুলিকে এরকম রাখতে হবে, তাহলেই আমাদের স্টাইলাসটা 100% ওয়ার্ক করবে। সো গাইস, চলো এবার আমাদের স্টাইলাসটা দিয়ে কিছু লিখে দেখা যাক। আমরা নর্মালভাবে যেমন মোবাইল ব্যবহার করি তেমনভাবেই আমাদের স্টাইলাসটি কাজ করছে।